দিনের নাটকীয়তার পর অবশেষে মুখোমুখি হতে যাচ্ছে আন্দোলনরত ক্রিকেটাররা ও বিসিবি। সন্ধ্যায় ক্রিকেটারদের পক্ষে সংবাদ সম্মেলন করেন আইনজীবী। তিনি জানান, 13 দফা দাবির প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন চান ক্রিকেটাররা। কারো প্রতি ব্যক্তিগত আক্রমণ নয়, আলোচনার মাধ্যমেই সমাধান চান তারা, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। আলোচনার জন্য এখন বিসিবিতে যাচ্ছেন ক্রিকেটাররা। বোর্ড সভাপতির ডাকে অবশেষে সাড়া দিলেন ক্রিকেটাররা। আলোচনায় হবে সমাধান, প্রত্যাশা সবার। তবে গেল 3 দিনে ঘটে গেছে অনেক কিছুই। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নাজমুল হাসান পাপন। বোর্ড প্রধানের কাছে প্রধানমন্ত্রীর প্রশ্ন ছিল, অবহিত না করে কেন এই আন্দোলন? প্রধানমন্ত্রী সব কিছুই জানেন, আমার অবহিত করতে হবে না। একটাই কথা যে যাই কিছু হোক খেলা বন্ধ করবে কেন? আমার দরজাও তো ওদের কাছে সবসময় খোলা, তোমার দরজা খোলা, কারো কাছে কিছু না বলে খেলা বন্ধ করবে কেন? এটা তো ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র, এটা তো হতে পারে না। তো কালকের থেকে করছি, আজকে আবার আপনাদের মিডিয়ার মাধ্যমে ওদেরকে আহ্বান জানানো হয়েছে, আসো আমরা বসে সলভ করি, কোনো অসুবিধা নাই। দ্রুতই সাড়া দিয়েছেন ক্রিকেটাররা। সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেলে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সহ ক্রিকেটাররা বৈঠক করেন। পরে তাদের মুখপাত্র হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সোমবারের দেয়া 11 দফার সঙ্গে যোগ হয়েছে বোর্ডের রাজস্বের ন্যায্য ভাগ সহ আরও 2 দাবি। ক্রিকেটের যে রেভিনিউটা জেনারেট হচ্ছে, যে কমার্শিয়াল রেভিনিউটা জেনারেট হচ্ছে, এর একটা ন্যায্য হিস্সা ক্রিকেটারদের পক্ষে আমরা চাই। বাংলাদেশ ইজ পটেনশিয়ালি দি সেকেন্ড লার্জেস্ট কমার্শিয়াল মার্কেট ফর ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রত্যেক বছর নেগোশিয়েট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল এগ্রি টু শেয়ার এ পোর্শন অফ দি রেভিনিউস অফ ক্রিকেট। নারীদের ক্ষেত্রেও তাদেরকেও তাদের ন্যায্য হিস্সা দিতে হবে। এই ক্রিকেটাররা মনে করে বাংলাদেশের ফিমেল ক্রিকেটার্স অলসো ডিজার্ভ দ্য সেম রেসপেক্ট। বিভিন্ন সময় বিভিন্ন রকম আশ্বাসও দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে এর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। এই প্রাতিষ্ঠানিক ভিত্তি যেন তাদেরকে দেওয়া হয়। সাংবাদিকদের অনুরোধে কথা বলেন টাইগারদের টেস্ট ও টি-20 দলের অধিনায়কও। বলেন, কাউকে ব্যক্তিগত আক্রমণের ইচ্ছে নেই। বিসিবির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে আবারও ব্যাট বল হাতে নামতে প্রস্তুত তারা। সব সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। পার্সোনাল কোনো অ্যাটাক কিংবা কারো কিছু আমাদের কোনো প্লেয়ারের কখনো করার ইচ্ছা নাই। উই হ্যাভ দি সেম রেসপেক্ট, যে ধরনের রেসপেক্ট আমাদের বিসিবির প্রতি ছিল এখনো সেটাই আছে। সুইটার প্রতি কোনো চেঞ্জ হয়নি এবং এখানে সব প্লেয়ার আছে, তারা প্রতিটা প্লেয়ারই চাই খেলতে, সুস্থ থাকতে এবং তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে এই খেলার মাধ্যমে, যে কারণেই আসলে মাঝে মাঝে এই দাবিগুলো করা লাগে এবং সেটাই তারা করেছে। ভারত সফরের কথা মাথায় রেখে দ্রুতই দুপক্ষ সমঝোতায় পৌঁছাবে এমনটাই বিশ্বাস ক্রিকেট বিশ্লেষকদের। মাকসুম আলম খান, সমসংবাদ, ঢাকা। আলোচনায় বসতে এখন বিসিবিতে খেলোয়াড়রা। এই মুহূর্তে বিসিবিতে আছেন রিপোর্টার নিয়ন মোহেমিন। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নিয়ন, কবির, সারাদিনের অপেক্ষার অবসান হয়তো হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিসিবিতে এসে উপস্থিত হয়েছেন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল খান। তিনি একটু আগে উপরে উঠে গেছেন, বিসিবি পরিচালকদের রুমের দিকে চলে গেছেন। এছাড়া আমরা শুনতে পেরেছি যে ওই 6 সিজনে যে সংবাদ সম্মেলনটি হয়েছে এরপরে কিন্তু সিনিয়র ক্রিকেটাররা একে একে বের হয়ে এসেছেন এবং তারা বিসিবির দিকে আসছেন, তারা আলোচনা করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। বিসিবির পরিচালকদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারাও আমাদেরকে বলেছেন তারা আলোচনার জন্য প্রস্তুত আছেন এবং তারা বসে আছেন, অপেক্ষা করছেন ক্রিকেটাররা কখন আসবেন সেটার জন্য। একে একে এখন ক্রিকেটাররা আসলে পরেই হয়তো আলোচনাটা শুরু হয়ে যাবে এবং আলোচনা শুরু শেষ করবার পর হয়তোবা আমাদেরকে এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে যে এবং ক্রিকেটার এবং ম্যানেজমেন্ট দুই পক্ষ থেকে একটি যৌথ সংবাদ সম্মেলন করা হবে এবং তাদের শেষ অবস্থা যেটা আছে সেটা জানানো হবে। সারাদিনের কথা যদি বলি, এর আগে আমাদের সকাল থেকে কিন্তু আমরা এখানে উপস্থিত ছিলাম, সকাল থেকেই আমরা একের পর এক আপডেট দিচ্ছিলাম যে আজ সারাদিন কী হতে যাচ্ছে। সেখানে প্রথমেই আমরা দেখেছিলাম যে সিইও, যিনি বিসিবির সিইও আছেন, তিনি কিন্তু বারবার বলছিলেন যে ক্রিকেটারদের জন্যই তারা আসলে অপেক্ষা করছেন এবং তারা বারবারই যেটা বলছিলেন যে 11 দফা দাবি ক্রিকেটাররা পেশ করেছিল, সেই 11 দফা দাবি সবগুলোই যেহেতু আর্থিক, প্রায় সবগুলোই যেহেতু আর্থিক, তো সেই দাবিগুলো না মেনানো বিসিবির জন্য কোনো ব্যাপারই নয়। বিসিবি আর্থিকভাবে অনেক সবল একটি বোর্ড বলে আমরা জানি এবং বিসিবি সেই দাবিগুলো মেনে নিতে একেবারেই প্রস্তুত আছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে প্লেয়ারদের কাছে বারবার যখন আবেদন করা হয়েছিল যে প্লেয়াররা আসুক বিকেল সন্ধ্যা যখনই হোক, তারা আসলেই আসলে বোর্ড পরিচালকরা সেই আলোচনায় বসতে চান, সেই আলোচনার টেবিলে কিন্তু তারা এখানে বসার জন্য প্রস্তুত হচ্ছেন। তা আমরা এখানে জানতে পেরেছি যে এখানে আরও একজন ক্রিকেটার ইতিমধ্যে এসেছেন। এর মধ্যে আমরা যেটা অন্যান্য মাধ্যম থেকে জেনেছি যে এখানে বেশ কয়েকজন ক্রিকেটার আসলে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন, কিন্তু তারা একত্রিত হওয়ার জন্য একাডেমি বিল্ডিংয়ের দিকে গিয়েছেন এবং সেখান থেকে হয়তো বা একসাথে সবাই আসবেন, পরবর্তীতে বিসিবির বোর্ড মিটিংয়ে তারা বসবেন এবং তাদের জন্য কিন্তু বোর্ড পরিচালকরা প্রায় সবাই এবং বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তিনিও কিন্তু অপেক্ষা করে আছেন। বোর্ড প্রেসিডেন্ট আপনারা জানেন যে দুপুরবেলা কিন্তু প্রধানমন্ত্রী, মাননীয়
প্রধানমন্ত্রী গণভবনে বোর্ড প্রেসিডেন্টকে ডেকে পাঠিয়েছিলেন, তার সঙ্গে বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ও ছিলেন এবং তারা কিন্তু একত্রিত হয়ে অনেকক্ষণ কথা বলেছেন এবং সেই কথা বলবার সেই কথাগুলো তারা বলেছেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবারই তাদের কাছে জানতে চেয়েছিলেন যে কোনো ধরনের পূর্বাভাস ছাড়া ক্রিকেটাররা এই ধরনের একটি হার্ড লাইনে চলে গিয়েছেন, ক্রিকেটাররা কেন এত হার্ড লাইনে চলে গিয়েছিল সেই ব্যাপারে তিনি একটু শঙ্কা প্রকাশ করেছেন এবং বলেছেন যে ক্রিকেটারদের সঙ্গে যেন আলাপ আলোচনা করে এই সমস্যাগুলির সমাধান করা হয়। আমরা গত রাতে থেকে সে জেনেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাকেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তারাও যেন তিনি যেন এই জিনিসটার সঙ্গে যুক্ত হন এবং প্লেয়ারদের কাছ থেকে কথা শুনে বোর্ডদের সঙ্গে যেন কথা বলেন যাতে এই সমস্যাগুলোর দ্রুত সমাধান হয়ে যায়, কারণ আমরা জানি যে খুব শীঘ্রই খুব নিকট শীঘ্রই অর্থাৎ আর দু এক দিনের মধ্যেই কিন্তু ভারত সফরের জন্য ক্যাম্প শুরু হয়ে যাওয়ার কথা এবং সেই ভারত সফরের ক্যাম্পটা আপনারা সব দর্শক সবাই জানেন যে এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান কিন্তু পৃথিবীতে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বোর্ড পরিচালকদের সঙ্গে তারা আসলে বৈঠকে বসবেন। সাকিবের সঙ্গে অনেকেই কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সাকিব এখন আসলে কথা বলতে একেবারেই চাচ্ছেন না। তার আগে আমরা বলেছিলাম যে তামিম ইকবালও কিন্তু এসেছেন, আমরা দেখতে পাচ্ছি সাইফুদ্দিন এসেছেন, মোসাদ্দিক হোসেন সৈকত এসেছেন, সৌম্য সরকার এসেছেন, তারা সবাই কিন্তু একে একে ঢুকে যাচ্ছেন, তারা একে একে ঢুকে যাচ্ছেন। ইলিয়াস সানি এসেছেন, আমরা দেখতে পাচ্ছি নাজমুল হোসেন অপু এসেছেন, ফরহাদ, এছাড়া ঘরোয়া ক্রিকেট লিগের বেশ কয়েকজন ক্রিকেটারকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা ঢুকে যাচ্ছে, একে একে ঢুকছেন। সিনিয়র ক্রিকেটাররা ছাড়া আসলে আমরা সবাই ধারণা করেছিলাম যে এখানে হয়তো বা শুধুমাত্র সিনিয়র ক্রিকেটাররাই ঢুকবে আসবেন, কিন্তু এখানে এখন দেখতে পাচ্ছি যে সিনিয়র ক্রিকেটার ছাড়াও ঘরোয়া লিগ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার যারা প্রতিষ্ঠিত দশার নাম বাংলাদেশের ক্রিকেটে তারাও কিন্তু এসেছেন এবং একে একে ঢুকলেন। আমরা আরও জানি যে এখানে সাব্বির রহমান রুমানও এসেছেন কিন্তু তিনি এই মুহূর্তে আছেন কিনা আমরা এই মুহূর্তে জানি না, তবে যেটা বারবারই বলছিলাম যে এখানে আসলে সবাই অপেক্ষা করে আছেন ক্রিকেটারদের জন্যই, যে ক্রিকেটাররা আসলার পরপরই যে আলোচনাটা শুরু হবে সেই আলোচনা শেষ হবে কোথায় সেটা আমরা এর পরবর্তীতে জানতে পারবো। আর এর আগে আমরা দেখেছি যে বিসিবি প্রধানের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং তিনি কিন্তু বারবারই যেটা জানতে চেয়েছেন বা বলতে চেয়েছেন যে এই সমস্যাটা যেন দ্রুত সমাধান করা হয়, কারণ বাংলাদেশ আপনারা জানেন যে ভারত সফরের মধ্য দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে এরাই প্রবেশ করার কথা রয়েছে এবং বাংলাদেশের আজকে এত বছর প্রায় 19 বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে ভারতে কিন্তু কখনোই আমরা একটি পূর্ণাঙ্গ সিরিজ পাইনি, যার কারণে কিন্তু আমাদের এই সিরিজটা খুবই এক আমাদের জন্য খুবই স্বপ্নের একটা সিরিজ, যে সিরিজের জন্য আমরা অনেক দিন ধরেই প্রস্তুত ছিলাম। সেই ধরনের একটা সিরিজের আগে এই ধরনের একটা ঘটনা আসলে বাংলাদেশের ক্রিকেটের ভিতকে অনেকটুকু নাড়িয়ে দিয়েছে। আমরা প্রথম বিকেলের লাইভে আমরা বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 2 দিনে যত বড় ধাক্কা খেয়েছে সেটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য অনেক অশনি সংকেত আসলে দিয়েছে। বাংলাদেশকে প্রথমেই যদি বলি, প্রথম দুটো 11 দফা যে দাবি ছিল সেই দাবি পর্যন্ত আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মেনে নিয়েছিলেন এবং তারা বলেছিলেন বারবারই যে দাবিগুলো আসলে না মানার কোনো কারণ নেই, তারা টেবিলে বসলে এই দাবিগুলো মেনে নেবেন। কিন্তু আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে যে সংবাদ সম্মেলন হলো এবং সেখানে তাদের মুখপাত্র হিসেবে যে একজন লয়ার নিয়ে আসা হলো সেটা আসলে পুরো ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে এবং সেই মোড়ে আপনারা দেখেছেন যে আরও 2টো নতুন দাবি কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং তার মধ্যে একটি দাবি কিন্তু খুবই ভয়াবহ, যেটা বাংলাদেশ ক্রিকেটে অনেকদিন ধরেই সবাই বলাবলি করছিলেন, একটা গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায় আসলে যে অনেকদিন ধরেই যে ক্রিকেটাররা হয়তো বা এই ধরনের একটা দাবি বোর্ডের কাছে জানাতে পারে, তবে সবসময় বলা হতো যে বাংলাদেশের ক্রিকেটাররা এই ধরনের দাবিতে যাবেন বলে কেউ আসলে ওইভাবে বিশ্বাস করতে পারেনি। কিন্তু অবশেষে বাংলাদেশের ক্রিকেটাররাও প্রফেশনালিজম যে কথাটা বারবার বলা হয় যে আমাদের প্রফেশনাল ক্রিকেট বোর্ড, সেই প্রফেশনালিজমের দিকে আরেক ধাপ এগিয়ে গেল এবং বাংলাদেশ ক্রিকেট অবশেষে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে রেভিনিউ শেয়ার করার একটি দাবি তুলেছেন। আমরা দর্শক যদি জানে থাকেন যে আমরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি গাড়ি ঢুকেছে, এখন হয়তো বা আরও একজন সিনিয়র ক্রিকেটার এখানে এসেছেন, তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি তিনি কে এসেছেন। এছাড়া আমরা যদি মনে থাকে যে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এরকম একটা আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের সফলতার মধ্য দিয়ে তারা এই রেভিনিউ শেয়ারটা করেছিলেন। পরবর্তীতে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডও কিন্তু ইংল্যান্ডের ক্রিকেটারদেরকে রেভিনিউ শেয়ারটা করেছিলেন। এছাড়া আরও একটি দাবি কিন্তু করা হয়েছিল যে বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকেও কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা সব কিছু দিতে হয়। তো সব কিছু মিলিয়ে এখন যে অবস্থা একেবারেই স্থিতিশীল একটা অবস্থা, ক্রিকেটাররা এসেছেন আলোচনায় বসবেন, দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়। আমরা অপেক্ষা করছি এখন আসলে যৌথ সংবাদ সম্মেলনের জন্য। কবির নিয়ন মহিমেন জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে, সেখানে বোর্ড কর্তাদের সঙ্গে ক্রিকেট খেলোয়াড় যারা আছেন তাদের বৈঠকের ব্যাপারে তিনি সবশেষ খবর জানাচ্ছিলেন। আলোচনা না করেই ক্রিকেটাররা কেন আন্দোলনে গেলেন এ বিষয়ে বিসিবি সভাপতির কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে খেলোয়াড়দের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ক্রিকেটারদের দাবি ও আন্দোলনের দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দরজা ক্রিকেটারদের জন্য সব সময় খোলা বলেও জানান তিনি। তিনি আরও জানান, আলোচনার জন্য বারবার ডাকা হলেও সাড়া দিচ্ছেন না
ক্রিকেটাররা। একটাই কথা যে যাই কিছু হোক খেলা বন্ধ করবে কেন? আমার দরজাও তো ওদের কাছে সবসময় খোলা, তোমার দরজা খোলা, কারো কাছে কিছু না বলে খেলা বন্ধ করবে কেন? এটা তো ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র, এটা তো হতে পারে না। তো এটা তো যে কেউ বোঝার কথা। আমি তো বারবার একটা কথাই বলছি যে দাবি যদি থাকে, যদি না মানা হয়, তখন মানুষ আন্দোলনে যেতে পারে। কিন্তু কোনো দাবি না দিয়ে আগে খেলা বন্ধ, এটা কী ধরনের? এটা তো হতে পারে না। এটা কোথাও, পৃথিবীর কোথাও নাই। আই হ্যাভ টক উইথ সো মেনি কান্ট্রিজ,